স্যান্ডেল চোর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আজকে যারা কোটি কোটি টাকা চুরি করে দেশটারে সর্বশান্ত করছে, এদের ধরার কোনো খবর নাই। আমির হামজার মতো কোরআনের পাখিকে আটকায়া 2 থেকে 2.5 বছর জেলখানায় বন্দী করে রাখা হয়েছে, কথা বলেন ঠিক কি না? আজ মনের কাছে প্রশ্ন করি, বাংলাদেশের তাফসীর জগতের সম্রাট আল্লামা সাইদি কোন অপরাধে জেলখানায় গিয়েছিল? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আজ জাতির কাছে কোনো জবাব নাই। একটাই অপরাধ কোরআন সুন্দর করে মানুষকে বুঝাচ্ছিল, কথা কন ঠিক কি না? আবু জেহেলের রক্ত যার গায়ে আছে ওরা সহ্য করতে পারে নাই। আবু জেহেল দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আবু জেহেলের নাতি পুতি আর সাগরিত্রা আছে। সেই দিন যেমন আমার নবীর মাথার উপরে ভুরি চাপায়া দিয়ে আল্লাহর নবীজিকে কষ্ট দেওয়া হয়েছে, আজ বর্তমান সময় 90 আবু জেহেলের আমার নবীর ওয়ারিশকে জেলখানায় বন্দী করে ওরা এসে কষ্ট দিয়ে যাচ্ছে, কথা কন ঠিক কি না? এর প্রতিবাদ স্বরূপ বলতে চাই, আগামীর দিন মুসলমানদের দিন, আগামীর দিন আলেম ওলামার দিন, আগামীর দিন কোরআনের দিন, এই দিন প্রতিষ্ঠিত হোক, কারা কারা চাও আল্লাহ দরবারে দুই হাত তুলে রাখো। ও মুসলমান বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতে পারি, কোন হৃদয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই মানুষটা অনার্থকভাবে এমন একজন মানুষকে, নিরপরাধ মানুষকে হাতে হ্যান্ডকাপ পরায়া জেলখানায় নিয়ে যেতে পারে না, কথা কন ঠিক কি না? আমার ভাইরা, আবার এক শ্রেণীর মানুষ আছে চুলকানি মার্কা আছে না নাই, আরো জোরে কান আছে না নাই, সামান্য একটু ভুল বাড়ার কারণে, একটু ক্ষমতার ডাপট দেখাবার কারণে, হ্যালো আমার বাড়িতে আছে এক জঙ্গি আসেন দেখে যান, আসার পরে দেখে বেচারা রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ আদায় করছে। ও মুসলমান ভাইরা, গতকালকের রাতে আমি যখন একটা স্টেজে গেলাম কথা বলতেছিলাম, এমন সময় একজন ব্যক্তি, একজন প্রশাসনের লোক আমার কাছে আসলেন, আসার পরে ডাক দিয়ে কয়, হুজুর আমি এমন একজন ব্যক্তিকে ধরার জন্য গিয়েছিলাম, যাওয়ার পরে আমি যখন তার বাসায় গেলাম অনেকগুলো সদস্য নিয়ে ঘেরাও করা হলো, তাকা দেখি ঘর থেকে কান্নার আওয়াজ, কান্নার বড় আওয়াজ, বাড়ির ভিতরে লক্ষ্য করে দেখলাম যে মানুষটারে ধরতে এসেছি, ওই মানুষটা সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে গুনাহ মাপের জন্য কাঁদছে। ও ভাইরা আমার, আপনি কার নামে এরকম কথা বলেন? একটু ইসলামী আন্দোলন করার কারণে, আল্লাহর দ্বীনের পথে নিজের নামটা লেখার কারণে যদি তোমার কাছে শত্রু হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, দুনিয়ায় ক্ষমতার বাহাদুরি ঠিক দেখাতে পারো, কিন্তু এমন একটা দিন আসবে, সেই দিন পাওয়ার আসবে তার হাতে, কথা কন ঠিক কিনা? সেই দিন যখন সামনে আসবে, যতই তুমি বাহাদুরি দেখাও না কেন, সমস্ত পাওয়ার তখন ওই ব্যক্তির হাতে চলে আসবে, আল্লাহ বলবেন যাও তোমার উপর যে জুলুম করেছে তার ডাবল জুলুমের সুযোগ আমি আল্লাহ তোমার হাতে দিয়ে দিলাম, কথা কন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি
فَوْقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ. وَقَالَ تَعَالَى التَّائِبُونَ الْعَابِدُونَ. কোরআন শুনলে ইমানি শক্তি বাড়ার কথা না কমে যাওয়ার কথা? আমরা তো দেখছি ইমানি শক্তি কমে যাচ্ছে, ঠিক কি না? আপনারা কি আমার সাথে একটু জজবা রেখে বলতে পারবেন আল্লাহু আকবার? صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقيم. স্বাধীনতা চাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি ওই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, কথাগণ ঠিক কিনা? যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি তাহা চাইনি, তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, একটা আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? স্বাধীনতা যেন রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি, স্বাধীনতা মানে শুল্ক সরাই বিলাস বহুল গাড়ি, স্বাধীনতা মানে রাজনীতির নামে আকাশ চুম্বি বাড়ি, স্বাধীনতা মানে শুল্ক সরাই বিলাস বহুল গাড়ি, ফুটপাতে আজ রাত্রি কাটায় অসহায় শিশু নারী, তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। প্রিয় হাসিরিন, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা, কথা কন ঠিক না বে? ঠিক, আল্লাহ যারে চান সম্মান দেন, আল্লাহ যারে চান সম্মানওয়ালা মানুষটারেও লাঠি মেরে আসন থেকে নামায়া জাতির কাছে অপদস্থ করেন, কথা কন ঠিক না বে? ঠিক, এর বড় দৃষ্টান্ত হচ্ছে ডব্লিউ বুশ, পৃথিবীর একদম শ্রেষ্ঠ আসনে বসেছিল, কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত জুতা পিটা খেয়ে নামতে হয়েছে, কথা কন ঠিক না বে? ঠিক,
সম্মানিত সুধী, পবিত্র কোরআন আল কারিম থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উক্ত আয়াতে কারিমা পবিত্র কোরআন আল কারিমের ঐতিহাসিক 3 নম্বর সুরা, সুরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, এর সরল অনুবাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা মুমিন বান্দাদের ডেকে বলছেন, ও আমার প্রিয় মুমিন বান্দারা, তোমরা যারা আমার প্রিয় মুমিন বান্দা, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, চিৎকার মেরে কন আল্লাহুম্মা আমিন, আর একটা আওয়াজ দিয়া কন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের ভিতরে জানায় দিলেন নবীজি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে মুমিন বান্দা বলে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পড়ে আল্লাহ তাআলা আমাদেরকে ইয়া আইয়ুহাল উসাদ বলে ডাকতে পারতেন, ও গুনাহগারেরা বলে ডাকতে পারতেন কি পারতেন না? একটা আওয়াজ দিয়া বলেন, পারতেন কি পারতেন না? আল্লাহ আপনাকে আমাকে গুনাহগার বলে ডাকেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, বান্দা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় কর। সাহাবায়ে কেরাম আসমাইনরা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে ভয় করব কিভাবে, ভয় করার অর্থ কি? আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, ভয় করার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করে নেওয়া। জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করবেন ওই মানুষটা গাঞ্জা টানতে পারে না, কথা কোন ঠিক কিনা? ওই মানুষটা বিড়ি টানতে পারে না, আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আজান শোনার পরে বাইরে দাঁড়িয়ে থাকবে এটা হতে পারে? যে মানুষটার ভিতরে আল্লাহর ভয় থাকবে আল্লাহর আনুগত্য চলে আসবে। আল্লাহর কসম করে বলি, সকালবেলা ফজরের সময় যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন সাহেব মাইকের আওয়াজ তুলল, তোমার ঘুমের থেকে নামাজ উত্তম। আল্লাহর ভয় যদি কোনো কলিজার মধ্যে থাকে, আল্লাহর কসম করে বলি, আল্লাহু আকবার ডাক শোনার পরে, আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে, কোনো মুসলমান আল্লাহ ভীরু ব্যক্তি ওই খেতার তলে কম্বলের তলে ঘুমিয়ে থাকতে পারে না, তার হৃদয়ে আল্লাহর ভয় তাকে মসজিদ পর্যন্ত টেনে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে ওরা কখনো মানুষের উপর জুলুম করতে পারে না, কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে জুলুমের সংখ্যা কম না বেশি? আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে, জুলুমের সংখ্যা কম না বেশি? ঘটনা ঘটে রংপুরে, মামলা হয় ঢাকায়, আর মানুষটা ধরা পড়ে ছেলেটা, আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? যে মানুষটা ধরা পড়লো সে জানেও না কেন ধরা পড়লো, জিজ্ঞাস করে, ভাই আমারে কেন ধরলেন, হ্যান্ডকাপ হাতে কেন? এবার ওই বেচারা কয়, কেন যে হ্যান্ডকাপ লাগাইছে এটা আমিও জানি না, উপরালহায় জানে। এই হলো বাংলাদেশের অবস্থা। ও মুসলমান, বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতে পারি, কোন হৃদয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই মানুষটা অনার্থকভাবে এমন একজন মানুষকে, নিরপরাধ মানুষকে হাতে হ্যান্ডকাপ পরায়া জেলখানায় নিয়ে যেতে পারে না, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবার এক শ্রেণীর মানুষ আছে চুলকানি মার্কা, আছে না নাই? আরো জোরে কান, আছে না নাই?
সামান্য একটু ভুল বাড়ার কারণে, একটু ক্ষমতার ডাপট দেখাবার কারণে, হ্যালো আমার বাড়িতে আছে এক জঙ্গি, আসেন দেখে যান। আসার পরে দেখে বেচারা রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ আদায় করছে। ও মুসলমান ভাইরা, গতকালকের রাতে আমি যখন একটা স্টেজে গেলাম, কথা বলতেছিলাম, এমন সময় একজন ব্যক্তি, একজন প্রশাসনের লোক আমার কাছে আসলেন। আসার পরে ডাক দিয়ে কয়, হুজুর আমি এমন একজন ব্যক্তিকে ধরার জন্য গিয়েছিলাম। যাওয়ার পরে আমি যখন তার বাসায় গেলাম, অনেকগুলো সদস্য নিয়ে ঘেরাও করা হলো, তাকায় দেখি ঘর থেকে কান্নার আওয়াজ, কান্নার বড় আওয়াজ। বাড়ির ভিতরে লক্ষ্য করে দেখলাম যে মানুষটারে ধরতে এসেছি, ওই মানুষটা সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে গুনামাপের জন্য কাঁদছে। ও ভাইরা আমার, আপনি কার নামে এরকম কথা বলেন? একটু ইসলামী আন্দোলন করার কারণে, আল্লাহর দ্বীনের পথে নিজের নামটা লেখার কারণে যদি তোমার কাছে শত্রু হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, দুনিয়ায় ক্ষমতার বাহাদুরি ঠিক দেখাতে পারো, কিন্তু এমন একটা দিন আসবে, সেই দিন পাওয়ার আসবে তার হাতে কথা কন ঠিক কিনা। সেই দিন যখন সামনে আসবে, যতই তুমি বাহাদুরি দেখাও না কেন, সমস্ত পাওয়ার তখন ওই ব্যক্তির হাতে চলে আসবে। আল্লাহ বলবেন, যাও তোমার উপর যে জুলুম করেছে তার ডাবল জুলুমের সুযোগ আমি আল্লাহ তোমার হাতে দিয়ে দিলাম, কথা কন ঠিক কিনা। আমার ভাইয়েরা বলতে চাই, যে হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে, যে হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই হৃদয় কখনো মিথ্যা কথা বলতে পারে? আরো জোরে বলেন, পারে? যে হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই হৃদয় কখনো স্ত্রীর উপরে জুলুম করতে পারে না, যৌতুকের টাকার জন্য কথা কন ঠিক না বেঠি? আরো জোরে বলতে হবে, ঠিক কি না? এতক্ষণ তো ভালোই করলেন, ঠিক, এখন ফির কমে গেল কেন? আজ অধিকাংশ সময় মা বোনেরা আমাদের কাছে চিঠির মধ্যে লিখে দিয়ে আমাদেরকে পাঠায়, হুজুর একটু বয়ান করবেন, আমার সংসার টেকে না বেলে কেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে আমার উপরে জুলুম করছে। এবার বোনটা সুন্দর করে নিজ দিয়ে লিখতেছে, আমার বাবার বাড়ির থেকে 2 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, সঙ্গত কারণে দিতে পারে নাই, এই জন্যে শাশুড়ি গালি দেয়, শ্বশুর গালি দেয়, শুধু তাই না, আমার স্বামী আমার উপরে অত্যাচার করে, লাঠি চা করে। মন বলছে সংসার বুঝি টিকবে না। ও মুসলমান ভাইরা, এটা কেমন ধরনের ভয়? আল্লাহর কসম করে বলতে পারি, হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, অন্তত ওই মেয়েটার উপরে যৌতুকের জন্য তুমি লাঠি চার্জ করতে পারো না, কথা কন ঠিক কিনা? ভয় শব্দের অর্থই হলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা, নিজের ক্ষমতা, নিজের সমস্ত রকমের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার উপরে সমর্পণ করে দিয়ে সেজদায় পড়ে পড়ে কান্না করার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয়, কথা বলেন ঠিক না বেঠি? ও মুসলমান ভাইয়েরা, একটু দিলের কানটা লাগায় দেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন নবীজি, তামাম পৃথিবীর মানুষগুলোকে জানায় দেন, এই মানুষগুলো যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা সুসংবাদ দিলাম। আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, বান্দারে তোমরা যারা হৃদয়ের ভিতরে আমি আল্লাহর ভয় এনেছ, আমি আল্লাহর, আমি আল্লাহকে ভয় করার কারণে মিথ্যা কথা বলো নাই, অন্যায় করো নাই, জুলুম করো নাই, নির্যাতন করো নাই, খারাপি করো নাই, খুন করো নাই, জেনা করো নাই, মেয়েদের পিছনে পিছনে ঘুরে বেড়াও নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার তোমাদেরকে প্রস্তাব দিচ্ছি, আমি আল্লাহ তোমাদের বন্ধু হতে চাই। জোরে কর আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
জানায়া দিচ্ছেন বান্দা, ও নবীজি আপনি মানুষগুলোকে জানায়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর বন্ধু, এই দুনিয়া এবং পরলৌকিক জীবনে ওই মানুষগুলোর কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইরা, কোনো ব্যক্তির ব্যাপারে যদি আল্লাহ গ্রান্টেড হয়ে যান, আওয়াজ দিয়ে বলতে হবে ওই মানুষটার আর কোনো সমস্যা আছে, আর কোনো সমস্যা থাকতে পারে না। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গ্রান্টি হোক, গ্রান্টেড হোক, আমরা চাই কি চাই না? আর একটা আওয়াজ দিয়ে কোন চাই কি চাই না? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কখনো পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কখনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়া, কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাধার যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, সলনার হাত ছানি যত আসুক, সলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। আমার ভাইরা একটু দিলের কানটা লাগা দেন। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হৃদয়ের ভিতরে ভয় আসছে, আমি বুঝবো কিভাবে? আল্লাহর নবীজি বললেন, ও সাবারা, তোমার ভিতরে ভয় আসছে কেমনে বুঝবা? তোমার ভিতরে প্রথম একটা প্রাথমিক পরিবর্তন দেখা দিবে। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রাথমিক পরিবর্তনটা কি? আল্লাহর নবীজি বললেন, হুসনুল খুলক, এক নম্বর তোমার পরিবর্তন, প্রাথমিক পরিবর্তন, তোমার চরিত্র পরিবর্তন হয়ে যাবে। জোরে কন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবীজি বললেন, হুসনুল খুলক মানে উত্তম চরিত্রবান হবে। আমিরুল মুমিনীন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে উত্তম চরিত্রবান এটা আবার বুঝবো কিভাবে? আল্লাহর নবীজি একটা হাদিস বর্ণনা করলেন, আমার ভাইরা, আল্লাহর নবীজি একটা চমৎকার হাদিস বর্ণনা করলেন, বুখারীর বর্ণনায় আসলাম, আমার ভাইরা রে, আল্লাহর নবীজি বললেন, তুমি হুসনুল খুলুক মানে তোমার চরিত্র ভালো হইছে কিনা এটা বুঝবে কেমন করে? তার জন্য ফর্মুলা হলো ছয়টা। বলেন কয়টা? আর একটু আওয়াজ দিয়ে এখন কয়টা? আর একটু জোরে বলতে হবে কয়টা? যখন নেতারা বলে মার্কা আছে রে, তখন তো ঠিকই আওয়াজ বেরোয়, কথা কন ঠিক কিনা? তাহলে বুঝাতে চাচ্ছি, হুসনুল খুলক, আল্লাহর ভয় যে হৃদয়ে আসছে সেই হৃদয়টা হবে হুসনুল খুলক, তার চরিত্র হবে উত্তম। আর এই উত্তম চরিত্র কেমনে বোঝা যাবে? ফর্মুলা হলো ছয়টা। বলেন কয়টা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? আপনাদের অবস্থা ভেদে, আলোচনার গতিবিধি চেঞ্জ করে আমি চিন্তা করে দেখলাম এই আলোচনাটা আপনাদের জন্য করা বড় জরুরি, সে কারণে এই আলোচনার দিকে নিয়ে যাচ্ছি। আমার প্রিয় ভাইরা, আজকে চরিত্র বাংলাদেশের অবস্থা ভালো না খারাপ? আরো জোরে কোন ভালো না খারাপ? এই চরিত্র কেমন এই জিনিসটা যদি বুঝতে চান, ছোট্ট দুই তিন লাইনের মধ্য দিয়ে বোঝা যায়। আমরা দেখতাম গ্রামে কিছু আছে ছেঁচড়া চোর, চেনেন ছেঁচড়া চোর? আপনারা চেনেন? আমি একটা উদাহরণ দিচ্ছি, আমরা যখন শুক্রবার করে নামাজে যাই, এই ছেঁচড়া চোরের কাম হইল এক জোড়া দুই নম্বরই জুতা নিয়ে যাওয়া, আর আসার সময় সব থেকে ভালোটা নিজের মনে করে নিয়ে আসা, কথা কন ঠিক না বেটি? এটা মা বোনদের মধ্যে বেশি না আমাদের মধ্যে বেশি? আমাদের মধ্যেই বেশি, ঠিক কি না?
বিশ্বাস করেন মুসলমান, আজ গবেষণা করে দেখা যাচ্ছে গত বছর যেটা ছিল স্যান্ডেল চোর, ছেঁচড়া চোর, ওইটা এই বছর এসে পাকা চোর। কথা কন ঠিক না বেঠি? এখন আর স্যান্ডেল চুরি করে? গত বছর যেটা ছিল স্যান্ডেল চোর, এবার এসে দেখা গেল এই বছরে ওটা চোরদের সর্দার। কথা কন ঠিক কিনা? গত বছর যেটা ছিল চোরদের সর্দার, এই বছর এসে দেখা যাচ্ছে ওটা ডাকাতদের সর্দার। কথা কন ঠিক কিনা? গত বছর যেটা ছিল ডাকাতদের সর্দার, আজ গবেষণা করে দেখা যাচ্ছে ওটা নিষিদ্ধ আঞ্চলিক জঙ্গি গোষ্ঠীর আঞ্চলিক কমান্ডার। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, দোষ করে একজন আর জেলখানায় যায় আরেকজন। কথা কন ঠিক না বেঠি? স্যান্ডেল চোর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আজকে যারা কোটি কোটি টাকা চুরি করে দেশটারে সর্বশান্ত করছে, এদের ধরার কোনো খবর নাই। আমির হামজার মতো কোরআনের পাখিকে আটকায় দুই থেকে আড়াইটা বছর জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ মনের কাছে প্রশ্ন করি, বাংলাদেশের তাফসির জগতের সম্রাট আল্লামা সাইদি কোন অপরাধে জেলখানায় গিয়েছিল? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজ জাতির কাছে কোনো জবাব নাই, একটাই অপরাধ কোরআন সুন্দর করে মানুষকে বুঝাচ্ছিল। কথা কন ঠিক কিনা? আবু জেহেলের রক্ত যার গায়ে আছে ওরা সহ্য করতে পারে নাই। আবু জেহেল দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আবু জেহেলের নাতি পুতি আর সাগরিত্রা আছে। সেই দিন যেমন আমার নবীর মাথার উপরে ভুরি চাপায়া দিয়ে আল্লাহর নবীজিকে কষ্ট দেওয়া হয়েছে, আজ বর্তমান সময় 90 আবু জেহেলেরা আমার নবীর ওয়ারিশকে জেলখানায় বন্দী করে ওরা এসে কষ্ট দিয়ে যাচ্ছে। কথা কন ঠিক কিনা? এর প্রতিবাদ স্বরূপ বলতে চাই, আগামীর দিন মুসলমানদের দিন, আগামীর দিন আলেম ওলামার দিন, আগামীর দিন কোরআনের দিন, এই দিন প্রতিষ্ঠিত হোক। কারা কারা চাও আল্লাহর দরবারে দুই হাত তুলে রাখো। চোর কমছে না বাড়ছে? চোর কমছে না বাড়ছে? বিশ্বাস করেন, সূরা মায়েদার 38 নম্বর আয়াত, সূরা মায়েদা, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, যারা চুরি করে ওর হাত কেটে দাও। ঘোষণা কার? এ মুসলমান যুবকের কণ্ঠে বলতে হবে, ঘোষণা কার? এই আইন যদি বাস্তবায়ন হতো আমাদের বাংলাদেশে চোর খুঁজি পাওয়া যেত? আরেকটা আওয়াজ দেন, চোর খুঁজি পাওয়া যেত? এজন্য দুঃখ করে বলতে চাই, যে দেশের গরিব মানুষেরা সাত তলা থেকে ফেলে দেওয়া বড় লোকদের পচা খাবার ডাস্টবিনে কুত্তার সাথে ভাগাভাগি করে খায়, যে দেশের গরিব মানুষেরা, যে দেশের মেয়েরা কয়েকটি টাকার জন্য নিজের ইজ্জত বিক্রি করে পেটের ক্ষুধা নিবারণ করে, ওই দেশে যদি ওই দেশে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, আল্লাহর কোরআনের সূরা মায়েদার 38 নম্বর আয়াত দিয়ে যদি একটা বিচার করা হতো, বাংলাদেশে 36টা চ্যানেলে একদিনের জন্য প্রকাশ করা হতো, আল্লাহর কসম করে বলি, টিকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি তো দূরের কথা, 2 টাকা দুর্নীতির দুঃসাহস বাংলার জমিনে কেউ দেখাতো না, দেখাতো না, দেখাতো না। কথা কন ঠিক কিনা? সেই সুদিন আমরা চাই কি চাই না? আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে, চাই কি চাই না? সেই সুদিন আনতে হলে প্রয়োজনে রক্ত দিব, শহীদ হব। কারা কারা চাও আল্লাহ দরবারে দুই হাত তুলে রাখো। লিল্লাহে তাকবীর। প্রিয় হাজিরিন, আমরা চাই এ সমাজটা চোর মুক্ত হোক। কথা কন ঠিক না বে ঠিক? আর একটা আওয়াজ দিয়ে কন ঠিক না বে ঠিক?
আর যদি এই সমাজকে চোর মুক্ত করতে চান, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআনের বাইরে এমন কোন ফর্মুলা, এমন কোন আইন দিয়ে এ জাতিকে পরিষ্কার করা সম্ভব হয়নি, ভবিষ্যতেও হবে না, আজও হওয়া সম্ভব না। আমার এই কথার সাথে একমত কারা কারা আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা, আর একটা আওয়াজ দিয়া কোন ঠিক কিনা। আমার ভাইরা, আমি বলতেছিলাম দিলে থাকতে হবে কার ভয়, আরেকটা আওয়াজ দেন না কার ভয়, আল্লাহর ভয় আনার দরকার আছে না নাই? সময় যত পার হচ্ছে চোর বাড়ছে না কমছে? আরে যদি কিছু হয় আমার হইবে চিন্তা করার কারণ নাই, আমার প্রতিদিনের চাওয়া আল্লাহ যেন আমাকে শহীদে মৃত্যু দেয়, কারণ আল্লাহুম্মা আমিন। এই দুনিয়ার দুই আনা দুনিয়ার এই ঠাস করে পড়ে হার্ট স্ট্রোক হয়ে মারা যাওয়ার চেয়ে শহীদ হয়ে যদি যেতে পারি, আল্লাহর কাছে মাথাটা তুলে বলতে পারবো আল্লাহ আমি তো শহীদ, তোমার দিনের কথা বলতে গিয়ে জীবন দিয়েছি। আমার ভাইরা আপনারা জানেন এই পীরগাছায় জীবন দিয়েছে, দেয় কি দেয় নাই? আরো জোরে কোন দিছে কি দিছে না? ওটাও মরছে, আপনার বাড়ির থাকা ওই ওই ও মরছে, কথা কন ঠিক না বে? ঠিক, দুইজন কার মরা কিন্তু এক। আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন দুইটা শ্রেণীর মানুষ দিয়ে, তার মধ্যে একটা হলো শহীদ। একটা কি? জোরে কর না কেন, একটা কি? শহীদ তো এখন রাস্তাঘাটে পাওয়া যায়, যায় কি যায় না? আরো জোরে কর, যায় কি যায় না? প্রিয় হাজরিন, সেই শহীদ হতে চাই না। আল্লামা সাইদির কণ্ঠে বলতে চাই, এক মিনিট বাঁচতে চাই, সিংহের মতো বাঁচতে চাই, কথা কন ঠিক কিনা? মুসলমান হচ্ছে সিংহের জাতি, এরা সিংহের মতো বাঁচতে জানে। আমাদের নেতা হচ্ছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা আসুন আমরা সেই দিকেই যাচ্ছি, হৃদয়ে থাকবে কার ভয়, আর একটু আওয়াজ দেন না কার ভয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, নবী আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানায় দেন, পরিবর্তন যদি আনতে হয় হোসনুল খুলুক, উত্তম চরিত্রবান যদি হতে চাও, ছয় ছয়টা পরিবর্তন আনতে হবে। আল্লাহ নবীজি এক নম্বরে বললেন, আল মুসলিমুনা আখুল মুসলিম, জোরে কন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীজি ডাক দিয়া বললেন, আল মুসলিমুনা খুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, আজ থেকে আজকে যদি এখানে এমন কোনো ঘটনা ঘটে যায়, পাশের বাজার বাজারে আপনার ছোট ভাইকে কেউ ধরে মারছে, তিন মাস চার মাস পাঁচ মাস ধরে আপনি ভাইয়ের সঙ্গে কথা বলেন না, আপনার কর্ণ দুয়ারে একজন এসে বলল তোমার ছোট ভাইকে মারছে, সে তার মায়ের ডাকার পরে এখানে থাকতে পারে, আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? পাঁচ মাস ছয় মাস এক বছর ধরে কথা বলে না, এরপরেও তরবারিটা হাতে নিয়ে লাঠিটা হাতে নিয়ে বাজারের দিকে দৌড় মারবে, কে আছে রে এমন বুকের পাটা, আমার ছোট ভাইটারে মারলো। আমার ভাই না, এখানে ভাই ভাইয়ের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে মুসলমানেরা মার খায়, আর আমরা মুসলমানেরা এখান থেকে চেয়ে চেয়ে দেখি কথা কন ঠিক কিনা। এজন্য আফসোস করে বলতে হয়, নতুন বিয়ে করে আনছে স্বামী বেচারা, আনার পরে বাড়িতে ঘুমায়েছেন, প্রথম রাত হঠাৎ করে স্ত্রী জাগ না পাওয়ার পরে তাকা দেখতেছে ঘরের ভিতরে চোর ঢুকেছে, বলেন কি? ঘরের ভিতরে চোর ঢুকেছে, স্বামী বেচারি নতুন মানুষ, কাউকে চেনে না, শুধু একমাত্র ওনাকেই চেনে, গা একটু ঝাঁকা দিয়া বলছে, স্বামী আমার মন বলছে ঘরের ভিতরে কেউ না কেউ একজন ঢুকেছে। স্বামী বেচারা মাথার উপর থেকে পর্দাটা উঠায় দেখে ঠিকই একজন চোর ঢুকেছে, স্ত্রীকে ডাক দেয়া কয় প্রাণের বিবি আর কথা বলিস না, দেখি কি করে চোর বেটা। এক পর্যায়ে চোর ঘরের ভিতরে ঢুকে বড় একটা বস্তা বাহির করে, যত সুন্দর সুন্দর কাপড় চোপড় গুলো ছিল এর মধ্যে তার দামি শাড়িটাও ছিল, প্রথম পাওয়া স্বামীর কাছ থেকে শাড়িটা, এই শাড়িটাও যখন ব্যাগের মধ্যে লোড করছিল ঢুকাচ্ছিল, স্বামী বেচারি
তার এই কাপড়টার প্রতি এক ধরনের মায়ার জায়গা থেকে স্বামীকে ডাক দিয়া বলছে, আমার প্রাণের স্বামী, ওই যে দেখো সোর বেটা, আমার এই মহাব্বতের তোমার দেওয়া প্রথম গিফট উপহার আমার কাছে আসা, এই কাপড়টা ঢুকে নিচ্ছে। ও স্বামী তুমি একটা কিছু করো। স্বামী কয় চিন্তা করো না দেখি, তারপরে কি করে। এইবার এক পর্যায়ে লক্ষ্য করে দেখলাম যা কাপড় চুপড় ছিল সব নিয়ে ব্যাগের ভিতরে ঢুকায় দিল। এইবার সোর বেটা আস্তে আস্তে সামনের দিকে আগায়, আর স্বামী বেচারা স্ত্রীর মুখটা ঘপ করে চিপিয়ে ধরছে যাতে কথা বাহির না হয়। এক পর্যায়ে স্বামী বেচারা ঘরের ভিতরে যা গহনা পাতি ছিল সবগুলো নিয়ে নিল। এরপরে স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী দেখেন না কাপড়ের উপর গহনাও ঢুকায় নিল। ও স্বামী আপনি একটা কিছু না একটা কিছু করেন। এইবার স্বামী বলতেছে, আর চুপ করার কথা বলিস না, দেখি কি করেন। এরপরে আপনারা জানেন প্রথম রাত্রিতে ভাবির আদর করে এক গ্লাস দুধ দেয়। ভাই আমার খাবে কথা কন ঠিক না বেঠি, এক গ্লাস দুধ রাখা হয়েছে টেবিলের উপরে। সোর বেচারা চিন্তা করছে যা আছে সব তো নিলাম, এটা ফিরাবার রাখি যাই কেন। ডক ডক করে দুধটা যখন খাওয়া শুরু করেছে, স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী ওই যে তাকা দেখেন আপনার আমার মহব্বতের খাবারটা ওকে রেখে নিল। আমার ভাইয়েরা স্বামী কয়, আরে চুপ না, আর একটু দেখি কি করে। এক পর্যায়ে সেটা যখন খেয়ে ফেললাম, সোর বেচারা যখন আস্তে আস্তে করে গেটটা সুন্দর করে একদম দরজাটা সুন্দর করে খুলে আস্তে করে যখন বাহির হবে, এইবার স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী এটা আপনি কাম করলেন, আপনি না পুরুষ মানুষ। জন্মে বলছে আপনি না পুরুষ মানুষ, ততক্ষণে সোর বাহির হয়ে গেছে। স্বামী বেচারা এইবার বিছানা থেকে উঠে এইরকম শুরু করে দিছে, বুঝছেন তো ব্যাপারটা। স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী দীর্ঘক্ষণ ধরে দেখলেন সত্য ধরলেন না, কিন্তু এত হাফসা হাফসির কারণ দেখা যাচ্ছে, কারণ কি। স্বামী বেচারা ডাক দেয়া কয়, রে প্রাণের স্ত্রী, তখন থেকে কি কম কষ্ট করলাম, কথা কন ঠিক কিনা। এই যে দীর্ঘক্ষণ ধরে কষ্ট করলাম, আমার ভাইরা আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন ওটা স্বামী না কাপুরুষ, কথা কন ঠিক কিনা। আমার বন্ধুগণ আজ একই কায়দায় আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা সব থেকে লাঞ্ছিত, সব থেকে বঞ্চিত। আজকে তাকান বসনিয়ার দিকে, বসনিয়া, চেচনিয়া, আলজেরিয়া, ফিলিপিন, ফিলিস্তিন, মায়ানমার আর বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মানুষরাই মুসলমানরা আজ লাঞ্ছিত, কথা কন ঠিক কিনা। পদে পদে গঞ্জনার শিকার হচ্ছে। গভীরভাবে খেয়াল করে দেখলাম মুসলমানেরা আল্লাহর ভয় কলিজার থেকে উঠে গিয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সাইজ করা শুরু করে দিছে, কথা কন ঠিক না বেঠি। আরো জোরে বলতে হবে ঠিক কি না। আপনারা কি মন খারাপ করছেন? হুজুর আপনি মন খারাপ করছেন, আর সত্যি করি কন আপনি মন খারাপ করছেন। হুজুর টানিয়ানি বসাইছে, একটা ব্যাপার আছে না, যাক আল্লাহ হুজুরকে কবুল করুক, বল আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে কর না আল্লাহুম্মা আমিন। এক নম্বর হুসনুল খুলক এর এক নম্বর চাবিকাটি হচ্ছে, আল্লাহ নবীজি বললেন একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে ভাই স্বরূপ, জোরে কন আল্লাহুম্মা আমিন, আর একটু আওয়াজ দিয়ে কন আল্লাহুম্মা আমিন। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ও মুসলমান ভাইরা, আপনারা যারা এই যে মাঝে মাঝে কিছু ফোন দিয়ে এই এলাকার সব থেকে সুন্দর সব থেকে আদর্শবান ব্যক্তিগুলোকে যে আপনারা সমাজের কাছে লাঞ্ছিত করেন, এটা কোন ভাইয়ের দাবি, কথা কন ঠিক না বেঠি। আরো জোরে কন ঠিক কি না। আল্লাহ নবীজি বললেন আল মুসলিমু মা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবীজি বললেন মুসলমান তো সঠিক মুসলমান, খাঁটি মুমিন তো তারাই যার হাত আর জবান দিয়ে একজন মানুষ অন্য মুসলমান ভাই নিরাপদ থাকে, জোরে কন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীজি বললেন খাঁটি মুমিন তো তারাই যার হাত আর জবান দিয়ে অন্য মুসলমান নিরাপদ থাকে, আর
আজ বাংলাদেশের চিত্র যদি লক্ষ্য করা যায়, আমার ভাইরা বিয়ার বাড়িতে দাওয়াত দিছে, ওখানে সবাই দাওয়াত খেতে যায়, আজকে মন্দিরে ডাকলো সবাই মন্দিরে চলে যায়, কথা কন ঠিক না বে? ঠিক। যে কোনো অনুষ্ঠানে আমরা সবাই একসঙ্গে আসি, কিন্তু কোথার থেকে যেন কি নড়ে গেল, আমার ভাই যে মসজিদে নামাজ পড়ে আমি ওই মসজিদে নামাজ পড়তে চাই না, আওয়াজ দিয়ে কোন ঠিক কি না? আর একটু আওয়াজ দিয়ে কোন ঠিক না বে? ঠিক। ও মুসলমান ভাইয়েরা, আপনার যে জায়গাটা কেন্দ্রবিন্দু হওয়ার কথা ছিল, যেখান থেকে মানুষের ভাই ভাইয়ের মধ্যে মহাব্বত তৈরি হওয়ার কথা, কিন্তু বর্তমান সময় দেখা গেল সব জিনিস ঠিক আছে, শুধু ওইটাই ব্যাঠিক হয়ে আছে, কথা কন ঠিক কিনা? এর মানে বলতে পারি হৃদয়ে আল্লাহর ভয় নাই, কথা কন ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক না ব্যাঠিক? আল্লাহ নবীজি বললেন, দুই নম্বর গুণ হলো লা, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে জুলুম করবে না। জোরে কন আল্লাহুম্মা আমিন। দুই নম্বর গুণ হচ্ছে একজন মুসলমান আর একজন মুসলমানের উপর জুলুম করবে না। আমার ভাইরা, আমি এই জুলুম শব্দটা বুঝাতে গিয়ে বলতে পারি, টুপি হলো মাতার জিনিস, কথা কন ঠিক না ব্যাঠি? আচ্ছা বলেন তো, টুপি কোথায় দেওয়া হয়? মাথায়। এটা যদি কুকুরের মাথায় পরানো হয়, এই টুপির সম্মান থাকবে? হুজুর সম্মান থাকবে? এটা মাথায় শোভা পায়, এটা কুকুরের মাথার জন্য নয়, এটা এই টুপির উপর জুলুম করা হবে তখন, এটা যখন কুকুরের মাথায় পরানো হবে, কথা কন ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, আমরা বাংলাদেশের জনগণ, আমাদের যখন অধিকার ক্ষুণ্ণ করে আমাদের হাতে করা শেষ, তখন আমরা মনে করি আমাদের উপর জুলুম হচ্ছে। ওয়াল্লাহি আল্লাহর কসম, এই জুলুমের বিচার একদিন হবে, কোন শক্তি এই জুলুমের বিচার থেকে তাদেরকে বাঁচাতে পারবে না, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ নিজের উপরে জুলুম হারাম করেছেন, শুধু নিজের উপর হারাম করেন নাই, তামাম পৃথিবীর মানুষের উপর জুলুম হারাম করে দিয়েছেন। যে জিনিসটা যেখানে শোভা পায় ওই জায়গায় রাখাই নিয়ম, ওই জায়গার থেকে ব্যতিক্রম করা হচ্ছে ওই জিনিসের উপর জুলুম। আল্লাহ এই জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন, কন আল্লাহুম্মা আমিন। আরো জোরে কন আল্লাহুম্মা আমিন। সব থেকে বড় কষ্ট লাগে, আজকে আমি একটা জিনিস গবেষণা করে আমার ছোট্ট জ্ঞান থেকে উপলব্ধি করে দেখলাম, আজ গোটা বাংলাদেশে সব থেকে বেশি জুলুমের শিকার হচ্ছে সন্তানের হাতে পিতা মাতারা, কথা কন ঠিক না ব্যাঠি? আরো জোরে কন ঠিক না ব্যাঠি? যারা কবেন না বুঝবো ওটা ওই কোম্পানির জিনিস, মানে মাল কইতে পারবো না, এটা আমার কাছে একটু কেমন লাগে, ওটা ওই কোম্পানির জিনিস। আমার ভাইরা, আমরা কেমন পিতা মাতার উপরে জুলুম করি একটু দেখেন। আমি রংপুরে জুমার নামাজ পড়াই, তো জুমার নামাজ পড়ানোর পরে দুঃসম্পর্কের আমার এক মুসল্লি আমাকে দাওয়াত দিলেন, হুজুর আপনার আগামী জুমায় দাওয়াত, আপনি আসবেন। জুমার নামাজ পড়ে তার বাড়িতে গেলাম দাওয়াত খাওয়ার জন্য, তো ওই বেচারা আমাকে বললেন, হুজুর দাওয়াত তো খাইতে আসছেন, চলেন একটু মায়ের রুমে যাই, একটু দোয়া করে আসি। কাজটা কি খারাপ? একটু জোরে কর না, কাজটা কি খারাপ? মন আবেগ নিয়ে চলে গেল, কিন্তু এত মনটা খারাপ হলো, ঘরের ভিতরে ঢোকার পরে একটা সুস্থ মানুষ ওখানে 10 মিনিট থাকতে পারবে বলে আমার বিশ্বাস হচ্ছিল না, এত ঘর থেকে দুর্গন্ধ আসছিল, এত দুর্গন্ধ ছিল, অথচ সন্তান হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার টাকার মালিক, এত টাকার মালিক। আমি যখন দোয়া করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, মন থেকে চাচ্ছিলাম একটু তাড়াতাড়ি করে দোয়াটা শেষ করে যেতে পারলেই বাস, কারণ পরিবেশ নাই থাকার মতো, এত দুর্গন্ধ আসছিল। আসলে পায়খানা করছে বিষয়টা এমন না, মানে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনায় এত দুর্গন্ধ, আমি সহ্য করতে পারছিলাম না। প্রিয় হাজরীন, যে কথাটি আপনাদেরকে বলতে চাই সে কথাটি হচ্ছে, আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে মনটা চাচ্ছিল তাড়াতাড়ি দোয়া করি, দোয়া করতে যাব, এমন সময় মা বিছানায় শুয়ে আছে, আমাকে বলছে, হুজুর আমার সন্তানকে আপনার মাধ্যমে একটা কথা বলতে চাই। আমি বললাম, আম্মা বলেন কি বলবেন? তো আমাকে বলল, হুজুর আপনি আমার ছেলেটাকে এই কথাটা বলেন,
আপনি হয়তো জানেন না, আমার ছেলে আমার গনে গনে পাক্কা 31 দিন পর আমার বাড়িতে ঢুক আমার রুমে ঢুকলো। সন্তান কতদিন পর ঢুকলো? অথচ একে ছাদের নিচে সবাই থাকে, মায়ের উপর কতটা মহাব্বত চিন্তা করুন। আমার ভাইরা, এক পর্যায়ে মা বলছে সে এতদিন পর আসুক, এ নিয়ে আমার কোনো অভিযোগ নাই। মা তো আমার কোনো অভিযোগ নাই, ও হুজুর আপনার মাধ্যমে আমি বলতে চাই, আমি ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে আমার সন্তান যেন আমার মাথার উপরের ফ্যানটা যেন চেঞ্জ করে দেয়। যখন বললাম আমার ইন্তেকালের পর, বক্তা মানুষ বুঝেন তো একটু মাথায় কথাটা ঢুকে গেল, এটা কেমন কথা, মায়ের জন্য যদি প্রয়োজন তাহলে বেঁচে থাকার মধ্যেই তো ফ্যানটা ঠিক করে দেওয়ার কথা, মরার পরে কেন গেল? ডাক দিয়া বললাম আম্মা যান, আপনি ইন্তেকালের পর ঠিক করতে হবে, এটা কেমন কথা বললেন। আমারে ডাক দিয়া কয় হুজুর, সন্তানের প্রতি ভালোবাসা আল্লাহ দুনিয়াতে যত মা পাঠিয়েছেন প্রত্যেকটা মায়ের হৃদয়ে আছে। ও হুজুর আমি যখন রাত্রিবেলা ঘুমাই, আল্লাহর কসম করে বলি ঘুমাতে পারি না, ফ্যানটা যখন চলে ঘরাত 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 এরকম আওয়াজ দেয়, কেন জানি মন বলে গো রাত্রি গভীর হলে কখন জানি ফ্যানটা আমার বুকের উপরে পড়ে যায়, সহ্য করতে পারি না। ও হুজুর এই জন্যে ফ্যানটা চেঞ্জ করার জন্য বলছিলাম, আমি জানি আমি ইন্তেকালের পর একটা সময় চলে আসবে যখন আমার সন্তানও এই রুমের অধিবাসী হয়ে যাবে, তখন যদি তার সন্তান চেঞ্জ না করে দেয় আমার কলিজার টুকরাটা বড় কষ্ট পাবে। ও মুসলমান ভাইরা, যে মা সন্তানের জন্য এত কষ্ট করলো, এত কষ্টে থাকার পরেও সন্তানের জন্য ভালো ভালো চিন্তা করে যায়, আজ আমরা সেই মাকে কষ্ট দেই, সেই মাকে আঘাত করি, সেই মাকে বাড়ির থেকে বাহির করে দেই, আজও বাংলাদেশে এইরকম কপাল পরা মুসলমানের সন্তান আছে না নাই? আমার ভাইরা সব থেকে বড় ব্যাপার হলো, একটা ছেলের যখন বিয়ে হয়ে যায় কেন জানি বউ পাওয়ার পরে ছেলেটা মনে করে আজ বুঝি আমার আমার জীবনটা বুঝি সফল হয়ে গেল। অনেক সময় দেখা যায় বউয়ের কথায় মাকে আলাদা করে দেয়, বাবাকে আলাদা করে দেয়। ও মুসলমান ভাইরা তোমাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তুমি যখন খাবার বসো মাছ দিয়া, অন্যদিকে তোমার মা আলু ভর্তা দিয়া ভাত খাচ্ছে, তোমার বাবাকে আলু ভর্তা দিয়া ভাত দিচ্ছে, তুমি কেমনে সহ্য করো গো? ও সন্তান তুমি কি জানো না, তুমি যখন ছোট্ট ছিলা বিছানার মধ্যে প্রস্রাব করেছ, মা যখন বুঝতে পেরেছে সন্তান বিছানায় প্রস্রাব করেছে, সন্তানের প্রস্রাবের জায়গায় থাকলে পরে সর্দি লাগতে পারে, মা সহ্য করতে পারে নাই, সুন্দর নিজের জায়গাটা ছেড়ে দিয়েছেন আবার ওই জায়গায় প্রস্রাব করে দিয়েছ, মা এবার মাঝখানে সুন্দর করে শোয়া, মা এবার মাঝখানে সুন্দর করে শুয়ে কলিজার টুকরা বোটাটারে এবার বুকের উপর নিয়ে সারাটা রাত ধরে জাগনা তাকে আর চিন্তা করে, আমার কলিজার টুকরা যদি নিচে পড়ে যায় ঠান্ডা লেগে যাবে, রাত কেটে দিলাম এইভাবে কতটা রাত কেটে দিয়েছে। আজকে সেই মা বাবার অনেক সময় কমরের ব্যথা, সকালবেলা উঠে বলছে বাবারে কমরটা খুব ব্যথা করতেছে, সহ্য করতে পারি না। সন্তান একটা ধমক দিয়া কয় মা তোমার কি এই কথা ছাড়া আর কোনো কথা নাই, আমার কি সাহেব যাত্রা বলতে কিছু নাই? ও মুসলমানের সন্তান আল্লাহর কসম করে বলি তোর কপালে ঝাঁটার বাড়ি, যদি কোনো সন্তান এইভাবে কথা বলে ওটা প্রকৃত সন্তান হতে পারে না, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা মা এমন একটা জিনিস, আমি বিপ্লবী, আমার মতো লক্ষ লক্ষ বিপ্লবী আপনার বাড়িতে দাওয়াত দিয়া এনে যদি আপনি এত সুন্দর করে খাওয়ান যা কোনোদিন খাই নাই, এমন সুন্দর করে খাওয়ায় দাওয়ায় যদি আমার কাছে দোয়া করে নেন, আল্লাহর কসম করে বলি দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, 50-50 চান্স, কথা কন ঠিক কিনা? আল্লাহ নবীজি বলেছেন কোন মা যদি কোন সন্তানের জন্য একবার মন থেকে যদি বলে আল্লাহ
আমার কলিজার টুকরা সন্তান আমাকে একটা সুপুরি কিনে এনে দিয়েছে, আমার জন্য একটা আপেল কিনে এনেছে, আমার জন্য একটা কমলা কিনে এনে দিয়েছে। আমি যখন কমলাটার দিকে তাকিয়েছি আমার কলিজাটা ভর্তি হয়েছে। আল্লাহ যে সন্তান আমার কলিজাটা ভর্তি করে দিল, আয় আল্লাহ তাআলা আমি তোমার কাছে মাফদার জানাইলাম, আমার সন্তানটার বুক কোনোদিন খালি করিও না। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেছেন মায়ের যে কোনো দোয়া হোক আর বদদোয়া হোক হাত তুলে বলার প্রয়োজন হয় না। মা মন থেকে নিয়ত করেছে, মনে মনে চিন্তা করেছে, যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? ও মুসলমান ভাইরা, আমরা যারা মাকে কষ্ট দিয়েছি বাবাকে কষ্ট দিয়েছি, একটু গভীর মনোযোগ মুসলমান ভাইরা। আজকে যখন বাড়িতে যাবেন, আপনি যত বড় টাকা বলা হন, যত বড় সম্মান বলা হন, যত বড় ক্ষমতাবান হলা হন না কেন, মায়ের পা ধরে যদি আপনি একটা বার যদি কাঁদতে পারেন, মা আমি তোমারে কষ্ট দিয়েছি, তোমার কলিজায় আঘাত দিয়েছি গো মা, ও মা তোমাকে কষ্ট দিয়েছি আঘাত দিয়েছি, তুমি আল্লাহর হস্তে মাফ করে দাও। আমার বিশ্বাস মুসলমান এমন কোন সন্তানকে কোন মা মাফ করে দেবে না বলে ইতিহাস নাই। আমার ভাইরা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির একজন সাহাবা, উনি যখন ইন্তিকালের মুহূর্ত আজরাইল জান কবজ করার জন্য চলে আসছেন, আল্লাহ নবীজি সহ সাহাবায়ে কেরাম আজমাইনরা লক্ষ্য করে দেখলেন তার জবান থেকে কালেমা আসে না। ও মুসলমান ভাইরা আমার দিকে তাকান, এটা এমন একটা কথা জীবনকে সফলতার দিকে নিয়ে যেতে পারে, আবার জীবনকে বিফল করে দিতে পারে। ও মুসলমান ভাইরা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সজ্জায়িত জবান থেকে কালেমা আসে না। যে ব্যক্তি মৃত্যুর সময় কালেমা নসিব হবে না ওই মানুষটার কপাল খারাপ, কথা কন ঠিক না বে ঠিক? আলকামা কালেমা পড়তে পারে না। আল্লাহ নবীজি আসলেন, এরপরেও কালেমা জবান থেকে উচ্চারণ হয় না। ও মুসলমান ভাইরা, এক পর্যায়ে আল্লাহ নবীজি বাইরে চলে গেলেন, সব সাহাবারা বাইরে চলে গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসেছিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে সাহাবাদেরকে নির্দেশ দিলেন, যাও খড়কুটাম আর বিভিন্ন রকমের লাকড়িগুলো জোগাড় করে একটা জায়গা আগুন লাগা দাও, আর ওর মাকে নিয়ে আসো। মাকে নিয়ে আসা হলো। ও মুসলমান ভাইরা, একটু দিলের কানটা লাগা দেন মুসলমান ভাইরা, মাকে নিয়ে আসা হলো। এবার খড়কুটায় আগুন লাগানো হলো, মা ডাকিয়া ডেকে ডেকে কয়, হুজুর আপনি কি করবেন খড়কুটা দিয়া? আল্লাহ নবী বলেন, ও মা আমি এই মুহূর্তে আগুন জ্বালায় আলকামাকে আগুনের মধ্যে পুড়তে চাই। মা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা আমাকে একটু কষ্ট দিয়েছিল, কিন্তু আপনাকে সাক্ষী রেখে বলছি আমি আলকামার প্রতি খুশি ক্ষমা করে দিলাম। জোরে কন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে আসছে রাসূলের কাছে। আল্লাহ নবীজিকে সে ডাক দেয়, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে দেখলাম আলকামার জবান খুলে গেছে, আওয়াজ দিয়া সুন্দর করে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে পড়েন লা ইলাহা, আমার ভাইয়েরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবা হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন মাকে কষ্ট দেওয়ার কারণে জবানটা বন্ধ করে দিয়েছিলেন। আপনি কোন সলিমুদ্দি আর করিমুদ্দি? আপনার কয়টা আমল আছে, কয়টা গ্রহণযোগ্যতা আছে আল্লাহর কাছে? একটু নিজের দিকে চিন্তা করেন। সারা জীবন মিথ্যা কথা বললেন, সারা জীবন সুদের উপর টাকা দিলেন, কথা কন ঠিক না বে ঠিক? আপনাদের এলাকায় সুদখোর আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার ভাইয়েরা, সুদখোর যদি একটু কমও হয় কিস্তিওয়ালা কিন্তু কম নাই, কথা কন ঠিক কি না? আল্লাহ, এমন কোন পরিবার আজকে খুঁজে পাওয়া যায় না
কিস্তি এর বাড়িতে নাই। ও মুসলমান ভাইরা, আপনাদেরকে ওই দিকেই নিয়ে যাচ্ছি। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকে জিজ্ঞেস করা হলো, আপনাকে কি কষ্ট দিয়েছিলেন? ও মুসলমান ভাইরা, এবার একটা শিক্ষণীয় হাদিস আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। আলকামার মা ডাক দিয়া কয়, হুজুর, আলকামা যখন বাড়িতে আসতেন আমার থেকে বেশি ওর বিবিকে মহাব্বত করতেন। জোরে কন আল্লাহু আকবার, আরেকটা আওয়াজ দিয়ে কন না আল্লাহু আকবার। একবার এক পুরুষ যুবক ভাই এসে বললেন, ও হুজুর, আমাকে এমন একটা বুদ্ধি শিখে দেন, এমন একটা তদবির দেন। বলে, কি তদবির? আমি যদি আমার স্ত্রীকে মহাব্বত করি, আমার মা এটা ভালো চোখে দেখতে চায় না, ভালো চোখে দেখে না। আমি যদি আমার বউয়ের সাথে একটু গল্প করি, মা এটা ভালোভাবে নেয় না। অধিকাংশ পুরুষের ক্ষেত্রে এই সমস্যাটা আছে না নাই? জোরে কোন আছে না নাই? মা মনে করে একটা মেয়ে এসে বুঝি আমার বেটাটারে আলাদা করে দিল, কথাক্ষণ ঠিক না বে ঠিক। এক যুবক এসে আমাকে জিজ্ঞেস করলেন, হুজুর, আমি যখন আমার বউয়ের কাছে এসে একটু নাস্তা টাস্তা দিই, মা দেখলে মন খারাপ করে, আমিও আসলে এটা সহ্য করতে পারিনি। তো একদিন মা আমাকে বলেই ফেললো, এ বেটা, তুই কি আমার থেকে তোর বউকে বেশি ভালোবাসিস? আসলে আমি কি জবাব দিব এটা তখন পর্যন্ত আমার জানা ছিল। আমার মাথায় একটা বুদ্ধি আসলো, আমি একটা বুদ্ধির কথা বলি। বুদ্ধিটা ছিল এই রকম, এ প্রিয় ভাইরা, আপনারা মন খারাপ করতেছেন? এই যুবক, এই এই বেটা, তোমরা দাঁড়াইছো কেন? এই বেটা, আলহামদুলিল্লাহ, প্রিয় হাজরি, আমার কাছে একটা ছোট্ট বুদ্ধি আসলো। আমি বললাম, ভাইজান, আজকে যখন বাড়িতে যাবেন এই বুদ্ধিটা খাটাবে। মা যখন কবে, বেটা, তুই কি আমার থেকে তোর বউকে বেশি ভালোবাসিস? যদি এই কথা কয়, তাহলে আপনিও একটা এই কৌশলে কথা বলবেন। কি কৌশল? যে কৌশলে মাও শান্তি পাবে, স্ত্রীও আনন্দিত হবে। জোরে কন সুবহানাল্লাহ। কৌশলটা হলো এরকম, আপনি মাকে বলবেন, মা, আমার মুখ থেকে মা ডাকটা শোনার জন্য তুমি আমাকে 10টা মাস পেটে নিয়ে বেড়াবে, বলো তো ঠিক না? মা কিন্তু ঠিকই কইবে, কথা কন ঠিক না? মাকে বলবে, মা, শুধু 10টা মাস যে কুলত করে মানে পেটের ভিতরে নিছো তাই না, 2.5 বছর তোমার দুধ থেকে দুধগুলো খাওয়ায়া খাওয়ায়া বুকটাকে আমি ঝাঁঝরা করে দিচ্ছি, এরপরেও কোনোদিন কোনো অভিযোগ আমার উপর তোলো নাই, কথা কন ঠিক না বে ঠিক? মাকে বলবে, মা, শুধু তোমার ইচ্ছা ছিল কি আমি তোমাকে একবার মা বলে ডাক? আমি শত দোষ করলেও একবার মা করে ডাকতাম আর তুমি দোষগুলো নিমিষেই ভুলে যেতে। এবার বলো তো, যে মেয়েটা তোমারে চেনে না জানে না, এমন একটা অপরিচিত মেয়ে এসে যদি আমার মাকে কেউ মা বলে ডাকে, বলতো কেন মেয়েটাকে আদর করব না? কথা কন ঠিক না বে ঠিক? আমার মাকে যে মেয়েটা এসে যে মা ডাকটা শোনার জন্য এত কষ্ট করলো, ওই মাকে যদি কোনো মেয়ে এসে মা কয়া ডাকে, কেন তারে মহব্বত করব না? তুমি কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা শিখাইছেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। মাঝে মাঝে হিকমত অবলম্বন করতে হয়, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজরিন, আলকামাকে জিজ্ঞেস করা হলো, আলকামা, আলকামার মাকে জিজ্ঞেস করা হলো, ও আলকামার মা, কি অপরাধ ছিল যে কারণে আপনি অসন্তুষ্ট ছিলেন? আলকামার মা বর্ণনায় আসছে, আলকামার মা বললেন, আমার থেকে বেশি তার স্ত্রীকে ভালোবাসত, এটা আমার কাছে খুব খারাপ লেগেছে। কথা বুঝতে পারছেন? মায়ের অসন্তুষ্টতা কোন জায়গায় চিন্তা করেন,